আমাদের দেশে একটি অতি প্রচলিত প্রবাদ হলো বাসুরাতে বিড়াল মারা। কিন্তু এটা দিয়ে কি বোঝানো হয় তা হয়তো আমরা অনেকেই জানি না, জানি না এর ইতিহাস। চলুন জেনে নেই কোথা থেকে এর প্রচলন শুরু হয়েছে। একদা বাগদাদের বাদশার ছিল দুই কন্যা। এই দুই রাজকন্যা ছাড়া তার ছিল না কোনো রাজপুত্র। রাজকন্যা দুজনই ছিল বাদশার অনেক অনেক আদরে। সবসময় দুই রাজকন্যার জন্য 10-15 জন দাসী প্রস্তুত থাকত, কখন কোন রাজকন্যার কি দরকার হবে আর তার হুকুম পালন করবে। দুই রাজকন্যারই একটা করে বিড়াল ছিল। বিড়াল দুটো ছিল তাদের সবসময়ের সাথে। তারা খেতে বসলে এমনকি ঘুমাতে গেলেও ওই বিড়াল দুটো সাথে সাথে থাকত। তো দেখতে দেখতে দুই রাজকন্যাই অনেক বড় হয়ে গেল, তারা বিবাহের উপযোগী হয়ে গেল। তারপর বাদশার চিন্তাও বাড়তে লাগলো, কারণ এই দুই রাজকন্যার জামাইদের উপরই তার এই বিশাল রাজ্যের দায়িত্ব দিয়ে যেতে হবে। সুতরাং এমন যোগ্য দুইজন ছেলে খুঁজে বের করতে হবে যারা এই গুরু দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে। সারা রাজ্যে অনেক খোঁজাখুঁজি করে এমন দুই ভাই পাওয়া গেল যাদের কাছে রাজকন্যাদের বিয়ে দেয়া যায় বলে বাদশার মনে হল। তারপর অনেক দিনদাম করে বিয়ে হলো দুই রাজকন্যার সাথে। অতপর বাদশার দুই মেয়ের জামাইকে সমান ভাগে রাজ্যের দায়িত্ব ভাগ করে দিল। এরপর দুই ভাই রাজ্যের রাজ্য চালনা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ল। দুজনেরই অনেক দিন কোনো সাক্ষাৎ নেই। হঠাৎ করে রাজ্যের একটা বড় অনুষ্ঠানে দুই ভাইয়ের দেখা হয়ে গেল। তারপর দুজনেই আবেগে আপ্লুত হয়ে পড়ল এতদিন পরে ভাইয়ের সাথে দেখা এই জন্য। তারপর অনেক কথায় কথায় ছোট ভাই জিজ্ঞেস করলো তাদের বউ মানে রাজকন্যাদের কথা। তখন বড় ভাই বলল, বড় রাজকন্যা তাকে অনেক সমীহ করে চলে, তার কোনো কাজই করা লাগে না, ইত্যাদি ইত্যাদি। এসব শুনে ছোট ভাই বলল, ছোট রাজকন্যা তার কোনো যত্নই করে না, সবসময় রাগারাগি করে, এমনকি মাঝে মাঝে গায়ে হাতও তোলে। তখন বড় ভাইকে জিজ্ঞেস করল কিভাবে রাজকন্যাকে বশ করল। তখন বড় ভাই বলল, রাজকন্যার বিড়ালের কথা। ছোট ভাই বলল, হ্যাঁ ওই বিড়ালকে তো আমার চাইতেও বেশি যত্নে রাখে। বড় ভাই বলল, হ্যাঁ প্রথম দিন বাসর রাতে ঘরে ঢুকে আমি একটি তরবারি দিয়ে ওই বিড়ালের উপর দিলাম এক পো, ব্যাস একেবারে দুভাগ। এই ঘটনায় বড় রাজকন্যা ভাবল আমি মনে হয় অনেক বড় কোনো দিন, এরপর থেকে সে আমাকে অনেক সমীহ করে চলে। তো এই কথা শুনে ছোট ভাই মনে মনে ভাবল, ঠিক আছে আজকে বাড়ি ফিরেই বিড়ালের জীবন নাশ করা লাগবে। তারপরে আবার অনেক দিন পর দুই ভাইয়ের দেখা। এবার ছোট ভাইয়ের শরীরে অনেক কাটা দাগ। বড় ভাই জিজ্ঞেস করল, কি খবর, কোনো যুদ্ধে আহত হয়েছিলে নাকি? ছোট ভাই বলল, না ভাই, তোমার ঘটনা শুনে আমি ওই দিন বাসায় গিয়ে তরবারি নিয়ে এক কোপে বিড়ালটাকে দুভাগ করে দিলাম, কিন্তু আমার বেলায় ঘটনা উল্টো হলো, আমাকে এর শাস্তি স্বরূপ 1 মাস কারাবন্দি আর অত্যাচার ভোগ করা লাগবে। তখন বড় ভাই বলল, বিড়াল বাসর রাতেই মারতে হয়, পরে মারলে কোনো লাভ নেই। প্রকৃতপক্ষে বাসর রাতে বিড়াল মেরে কিছু হয় না, এগুলো শুধু গল্প কথা। এ ধরনের অহেতুক কুসংস্কার থেকে আমাদের দূরে থাকা উচিত। এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।